Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin wal aakhiratu taqim. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Faqad qala Allahu ta'ala fi kalamil ladhin أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرين الله دربارے شکر گزار ہوئی جن آمدن کے এই পবিত্র জুমার পবিত্র দিনে ঈদের দিনে একত্রিত হওয়ার জামাতের সাথে জুমার জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানি যে শাবান মাসের 13 তারিখ, এই শাবান মাসের 13 তারিখ হইল আইয়ামে বেদ shining days, Rasul sallallahu alaihi wasallam white days, but white shining days, the shada din, ei ayyam e bedr tin din holo prottek arabi mashor 13-14 mane shining days, orthat ei din din chandra purnimar chandra holo 15 tarikh jara rat hoy eta purnimar chandra, ei chandra khub shining hote dakhe mane purno hote dakhe ১৩-১৪ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতা, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতা, যার কারণে মদিনাতুল মুনাওয়ারা যদি যায় তাহলে দেখবা সোমবার দিন যদি পরে রমজান নাই, কিন্তু এই সময় যদি আপনারা জানতে দেন তাই এমন ভাবে আয়োজন করছে মানুষ করছেন মনে হইব যে রমজান অবস্থা দেখলে মনে হয় বা মনে হয় রমজান উপার প্রত্যেকে ইফতারে হারিয়া তো লম্বা অবস্থান আছে আমার সেই ইফতার জন্য সেই সুন্দরতা যে মদিনা মারা গেলে সচক্ষে দেখা যায় আমাদের মধ্যে প্রায় বুঝতে পাশে মানতে এবং বৃহস্পতিবারে রোজা রাখা এবং
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মুজাহাদার মধ্যে নির্দেশ দিতা উহসু হেলাল শাবান মাস রেকর্ড রাখো, শাবান মাস হিসাব রাখো রমাদানের জন্য। তা আমাদের জন্য এই মাসে হিসাব রাখা, হিসাব রাখতাম, গণনা করতাম কি জন্য? রমাদান মুবারক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে রোজা রাখো, তবে শেষের একদিন বা দুই দিন আমরা শাবান মাস এই সময় যেহেতু সুন্দর থাকে, যে রমজান মুবারক যেটা সুন্দর দিন হিসাবে সেই দিন রোজা রাখি না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যাদের অভ্যাস আছে যেমন মানতে অষ্টমীর সোমবার রোজা রাখা, সেই দিনগুলো যদি সেই শেষের দিন করে দেয় তাহলে মহতরম হাজরিন আল্লাহ দরবারে আবার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা যেন মকবুল মাসে মসজিদে আসা দিনের কথা সব তৌফিক দান করে শুকরিয়া আদায় করে বলা আলহামদুলিল্লাহ উম্মত হওয়ার যে সৌভাগ্য দান করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য আমরা সবার শেষে দুনিয়াতে আইসে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আমাদেরকে সঠিক উম্মাহ হিসাবে শাবান মাসের চৌদ্দ তারিখ জানি যে ১৫ তারিখ দিবাগত রাত রইল শবে বরাত, শবে বরাত আর দিন হইল শাবান মাসের দিন ১৫ তারিখ দিন শবে বরাতের দিন। সব শব্দের অর্থ হইল সব উর্দু বা ফার্সি ভাষা বিবর্তিত হয় এর অর্থ হইল রাত, সব উর্দু বা ফার্সি ভাষা ব্যবহৃত এর অর্থ হইল রাত। সুতরাং আর বরাত শব্দটির বাক্য, সুতরাং শবে বরাত শব্দটির বাক্য নির্ধারণ এর আর আরবিতে কয় লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, বরাত আরবি শব্দ যেটা বাক্য আর লাইল শব্দের তো সব বরাত, তাই লাইলাতুল বরাত এই এর অর্থ দাঁড়াইলো বাক্য নির্ধারণ রাত্রি এর নাইট ডেস্টিনি কিন্তু এই রাত্রিকে লাইলাতুল মুবারাকা হয়েছে। লাইলাতুল মুবারাকা লাইল শব্দের অর্থ হলো রাত, যে লাইলাতুল মুবারাকা দি নাইট অফ ব্লেসিংস দি নাইট অফ বারাকা বরকতের রাত্রি হয়েছে, মুবারক রাত্রি হয়েছে। কোরআন মজিদে লাইলাতুল মুবারাকা যে অত্যন্ত মুবারক রাত্রি হয়েছে, সেন এই রাত্রি মুবারক রাত্রি হয়েছে। এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষে নির্দিষ্ট প্রত্যেক পঙ্খাপূর্ণ বিষয় যে ওয়াইজ যত কমান্ডস আছে হায়া হায়া মৌত রিজিক সব কিছু এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়। আল্লাহ তাআলা তা আলম লোহা মাহফুজের মধ্যে প্রত্যেক মানুষ সারা জন্মগ্রহণ করবা, সে কতদিন হায়াত পাইবা, সে কতদিন রিজিক পাইবা, সে সুস্থ থাকবা, সে অসুস্থ থাকবা, কে দৌলতপন হইবা আর কে দৌলতপন হইতা না, কে কষ্টে দিন যাপন করবা, কে সুখে দিন যাপন করবা, সব কিছু লোহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে, সব কিছু লোহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু সেই দায়িত্বটা আল্লাহ তাআলা যে কার্য নির্বাহী যে ফেরেশতা সে ফেরেশতার হাতে প্রদান করেন নতুন দিন এই নিস্তে শাবান অর্থাৎ শাবান মাসে ১৫ তারিখ। আবার মুফাসসিরিন হতে হন মুহাদ্দিসিন হতে হন যে এই কার্য যে শুরু হয় শাবান মাসের ১৫ তারিখ রাত্রিতে আর এর পরিসমাপ্তি ঘটে এর এন্ডিং হয় শবে কদর রাত্রিতে, লেখা শেষ হয়ে গিয়া শবে কদর রাত্রিতে গিয়া একটা রমজান মুবারক, রমজান মুবারক যে কোরআন নাজিল হইছে রমজান মুবারক আর সেই রাত্রিতে গিয়া মানুষের ভাগ্য নির্ধারণ জানে হয় এটা এই রাত্রিতে পরিপূর্ণতা লাভ করে। এই রাত্রিতে মানুষের আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যে সারা বছর যে আমরা যে আমাল করলাম যে ভুল বা রেকর্ড যেটা এটা আল্লাহ তাআলার কাছে প্রদান করা হয় যে সারা বছর আমরা ভালো কাজ করছি, যা কিছু ভালো কাজ করি, যা কিছু বুরা কাজ করি, নেকির কাজ করি,
ওত আমল করি সবকিছু আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় নেকি যেটা করছি সেটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আর গুনাহ যেটা করছি সেটা আল্লাহর তাআলা আর আলিমের কাছে পেশ করা হয় যেভাবে বছর শেষে আমরা অডিটিং করতে হয় আমরা যারা বিজনেসের সাথে জড়িত আছি আমরা বছর শেষে এটা হিসাব করি বেটির জন্য হোক ট্যাক্সের জন্য যে কোনো আমরা হিসাব করি অ্যাকাউন্টের কাছে হিসাব সাবমিট করি ঠিক আল্লাহর নিজাম কানুন কিভাবে সারা বছর বান্দা কি এবাদত করছেন সেটা জিনিস তখন তো এক বছর যে দায়িত্ব প্রদান করছে তাকে হিসাব প্রদান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সেই কিন্তু এই রাত্রিতে যেহেতু বাধ্যতামূলক রাত্রি আমাদের মধ্যে একটা রসুম বা কাস্টম বা নীতি চালু আছে যে এই রাত্রিতে যদি ভালো খাওয়া দাওয়া করি তে মনে সারা বছর ভালো দেওয়া হবে যার কারণে দেখা যায় এই রাত্রিতে যে আপনি পোলাও কুরমা পোলাও বেশি ভালো রান্না তা ঠিক কিনা প্রত্যেক অগ্র খাবার বেশ দেখা যায় খুব ভালো রান্না কিন্তু এটা কোনো শরীয়তের বিধান নাই যা আমি সেই সবর রাত্রি যেতে কুরমা পোলাও খাই যে সারা বছর কুরমা পোলাও খাই মনে তার মাত্র দিলে দেখা আছে ওটা খাই এই রাত্রিতে এবাদতের রাত্রি এই রাত্রিতে মধ্যেগানের জন্য যারা খবর পাশে তাদের জন্য দোয়া আবার এটাও আবার আমাদের মধ্যে একটা সুপারস্টিশন কুসংস্কার চালু আছে যে এখন অবশ্য নয় আমার দেশে অনেক সময় শোনা গেছে বা দেখা গেছে কোনো কোনো এলাকার যে মানুষের মোমবাতি জ্বালিয়ে রাখতা ক্যান্ডেল জ্বালিয়ে রাখতা যে রু আইব যে সন্ধ্যা বেলা ক্যান্ডেল জ্বালিয়ে রু আইব এই সময় একটা কালচার বা ভক্তি আছে একটা হিন্দু কালচার এইরকম কোনো কথা খোলা না হাদিসে নাই এটা মানুষের একটা কুসংস্কার তো এই রাত্রিতে এটা প্রমাণিত আছে যে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত মদিনা জান্নাতুল মাকিতে গিয়া মুসলমান হতে মাদি দোয়া করছেন সুবহানাল্লাহ দোয়া করছেন যার জন্য এই রাত্রিতে কবর জিয়ারত এটা পুণ্যের কাজ জিবরিল আমিন এতে রাসূল একরামের কাছে আইলা ইয়াহিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নতুন রক্ষা আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা রক্ষা আপনার উন্মতের পক্ষে কারণ সেই রাত্রিতে আল্লাহ তাআলা তার একশোটা রহমতের দরজা একশোটা রহমতের দরজা খুলিয়া দিয়েছেন সুতরাং আপনি আপনার উন্নতির জন্য দোয়া রক্ষা মাফসা আল্লাহ যারা আল্লাহ তাআলার কাছে চাইবা আল্লাহ তাআলা তাদের মাফ করে আপনি দোয়া রক্ষা উন্নতের পক্ষে আর আপনার উন্নতের মধ্যে যারা এই সংবাদ প্রচারে যারা দোয়া রক্ষা আল্লাহ তাআলা তাদের দোয়ারে কবুল কেউ যদি গুনার পাপরাশি এত বেশি হয় অসংখ্য অপরিত গুণা করেন যে পাহাড় সম পরিমাণ হয়ে যায় তারপরও আল্লাহ তাআলার কাছে খালি স্থিরে চাইলে তো বাপ দিলেন আল্লাহ তাআলায় সমুদ্র ফেনার মতো সমস্ত গুণারে আল্লাহ তাআলা মাফ করে সেই রাত্রি তো যার কারণে রাত্রিতে মাফ করা তো রাত্রি হয় এই রাত্রিতে মাফ করা তো রাত্রি অব্দি নাইট অব্দি ইনক্রিজ হয় এই রাত্রিতে রহমতের রাত্রি হয় আগে হচ্ছে এই রাত্রি তো লাইলাতুল মুবারাকা মুবারক পূর্ণ রাত্রি এই রাত্রিতে রহমতের রাত্রি হয় কারণ আল্লাহ রহমত আল্লাহ রহমত তো সব সময় আছে কিন্তু বিশেষ আল্লাহ রহমতের দৃষ্টি নিয়ে সেই রাত্রিতে সন্ধ্যাবেলা তার মাগরিব সময় দুনিয়ার আসমান হয় আর আয়া বান্দা হতে রাখা হয় এ সম্পর্কিত হাদিস হইল রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন إذا كانت ليلة الاسم شعبان فقوم ليلها صوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترد فأرضك ألا مطلا فعوافية ألا كذا لا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه شاكر যখন শাবান মাসের 15 তারিখ রাত্রি তোমাদের দিকে আগমন করব এপ্রোচ করব নিকটবর্তী হইব অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্রিতে তুমি তাই ইবাদতের মধ্যে কাটাও ফাকুমু লাইলাহা রাতে সজাগ থাকো ইবাদত প্রত্যেকের মাধ্যমে অতিবাহিত করো ওসুমু ইয়াওমাহা আর দিনের বেলা রোজা রাখো সে নির্দেশ দিলা রাসূল সেই দিন সেই মুবারক রাত্রিতে দুনিয়ার আসমানও